শ্রীলঙ্কার বিপক্ষে জয় শুরু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা তো আপনারা দেখলেনি বাংলাদেশ ম্যাচটা হেরেছে মাত্র চার রানের ব্যবধানে আম্পায়ারিং নিয়ে আসলে বিতর্ক ছিল আম্পায়ারের সিদ্ধান্তটা নিয়ে লেগবাই থেকে সেই চারটা আসলে বাংলাদেশ হয়তো ম্যাচটা জিতেও যেতে পারতো সেটার একটা ভালো সম্ভাবনা ছিল কারণ দিন কারণ ম্যাচ শেষে আলটিমেটলি সেই ডিসিশনটাই এক্সপেক্টেড হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সামনে যে কারণে ম্যাচটা বাংলাদেশের ফরে আসেনি বাংলাদেশের তৃতীয় ম্যাচটা হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে এদিকে শ্রীলঙ্কার নেপাল ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়াতে বাংলাদেশের সামনে আসলে এখন একটা সহজ সমীকরণ সুপার রেটে যেতে হলে যে বাকি দুটো ম্যাচ আছে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে সেই দুটো ম্যাচে জিততে হবে জয়ের বিকল্প কিছু নেই যদি বাংলাদেশ কোনো ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে রান রেটের মার পড়তে হবে বাংলাদেশের তৃতীয় ম্যাচটা বাংলাদেশের নেদারল্যান্ডসের বিপক্ষে সেই নেদারল্যান্ডসও এখন পর্যন্ত একটা ম্যাচ জিতেছে একটা ম্যাচ হেরেছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস তারা যে ম্যাচগুলো হেরেছে সেটা ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অর্থাৎ দুই দলীয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে আমরা ডি গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই বাংলাদেশ এখনও রান রেটে আছে নেদারল্যান্ডসের চেয়ে সেই হিসেবে বলা যায় বাংলাদেশ আসলে এখন নেদারল্যান্ডসের চেয়ে আপার হ্যান্ডেই আছে শক্তি সম্ভাবনার একটা ব্যাপার তো আছেই এসবের সাথেও বাংলাদেশের পক্ষে এখন রান রেটটাও আছে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচের খুড়িনাটি এবং নিয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সাথে আছে আমি জুবাইট দানিন স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র প্রথমেই টু টি টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ নেদারল্যান্ডস খেলেছে চারটা ম্যাচ এবং চারটা ম্যাচের মধ্যে তিনটে জিতেছে বাংলাদেশ একটা জিতেছে হচ্ছে নেদারল্যান্ডস আর টি টোয়েন্টি বিশ্বকাপের কথা যদি বলি এখন পর্যন্ত মাত্র দুবার দেখা হয়েছে বাংলাদেশ নেদারল্যান্ডসে দু হাজার ষোলো এবং দু হাজার বাইশ এবং দুটো ম্যাচেই বাংলাদেশ জিতেছে গত বছর অস্ট্রেলিয়াতে দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচটা বেশ হেসে খেলে জিতেছিল আর্নসভিল ক্রিকেট গ্রাউন্ড কিংসটাউনের এই মাঠেই বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে এই মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে দু সালে আর যদি টি টোয়েন্টির কথা বলি সেটা হয়েছে দু সালে অলমোস্ট দশ বছরের গ্যাপে আসলে আবার আন্তর্জাতিক টি টোয়েন্টি ফিরে যাচ্ছে বিল ক্রিকেট গ্রাউন্ডে এই মাঠটা কেমন ঐতিহ্যগতভাবে এই মাঠে আসলে শুরুর দিকে রাই একটু সুবিধা পান সিম মুভমেন্ট করাতে পারেন এবং প্রেসারদের জন্য কিছু অ্যাসিড থাকে কিন্তু যখন আসলে ম্যাচের দৈর্ঘ্য বাড়তে থাকে পিচ যখন ইউজ হতে থাকে পিচের ডাস্ট ক্রিয়েট হয় ফুটমার্ক থাকে সেগুলো কাজে লাগে আসলে স্পিনাররা কামস ইন টু দ্য প্লে অর্থাৎ পিচ যদি শুরুর দিকে প্রেসারদের ফেভার করে এবং ম্যাচের দৈর্ঘ্য যত বাড়বে ম্যাচের শেষ দিকে স্পিনাররা তাদের সেই ভূমিকাটা নিতে পারবেন যেহেতু ম্যাচের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে এক্সট্রা টার্ন এবং বাউন্স অফার করে সেটা স্পিনারদের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে যে দুটো ম্যাচ বাংলাদেশ খেলেছে আসলে শক্তির জায়গা বলতে প্রথমে বলতে হয় আসলে বাংলাদেশের বোলিং ইউনিটের কথা পেসাররা আসলে দুর্দান্ত ছন্দে আছেন শহিবুল ইসলাম চোটের জন্য দুটো ম্যাচ খেলতে পারেননি তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব তিনজনই আসলে দুরন্ত ফর্মে আছেন তানজিম সাকিব আগের ম্যাচটাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ বল করেছেন আপনারা দেখেছেন এবং পেসারদের কারণেই দক্ষিণ আফ্রিকাকে অল্প রানে বাংলাদেশ আটকে রাখতে পেরেছিলো নিউ ইয়র্কের সেই ম্যাচটাতে এবং আর্নসভিলের উইকেটের শুরুর দিকের যেই অ্যাসিসটা থাকে পেসারদের জন্য সেটা কাজে লাগাতে পারলে আসলে আমার মনে হয় যে বাংলাদেশের বোলিং ইউনিটটা এই ম্যাচেও দুর্দান্ত একটা স্টার্ট এনে দিতে পারবে বাংলাদেশকে এই ম্যাচে আলাদা করে আসলে নজর রাখতে হবে পেসার তাসকিন আহমেদের দিকে আমরা মনে করতে পারি বাংলাদেশ নেদারল্যান্ডসের আগের দেখায় আগের বিশ্বকাপে তাস্কিন ছিলেন ম্যান অফ দ্য ম্যাচ শুরুতে দারুণ একটা স্পেল করেছিলেন নিয়েছিলেন চার উইকেট ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন সেই ম্যাচে তাস্কিন যদি এই ম্যাচ খেলেন যদি ইলেভেনে থাকেন সেক্ষেত্রে তাস্কিনের উপর আলাদা নজর থাকবে তার উপর একটা বাড়তি দায়িত্বও থাকবে এবং দ্যার ইজ আওয়ার স্টার বয় তাও হৃদয় কি দারুণ ছন্দে আছেন তিনি দুটো ম্যাচে আসলে তিনি ম্যাচের টোনটা সেট করে দিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে একটা ঝকঝকে ইনিংস আছে হাসারাঙ্গাকে তিনটা ছক্কা মেরেছিলেন এক ওভারে টানা তিনটা ছক্কা মেরেছিলেন কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতে কলাপ হওয়ার পর যেভাবে তিনি ব্যাট করেছেন যেভাবে দায়িত্ব নিয়ে ম্যাচটাকে ডিপে নিয়ে যাচ্ছিলেন সেটাই আসলে বলে দেয় আসলে খুব ভালো একটা শেপে আছেন ভালো একটা ফর্মে আছেন সেই ফর্মটাই রিপ্লিকেট করতে যাবে নেদারল্যান্ডসের বিপক্ষে আপকামিং এই ম্যাচটাতে সেদিক বিবেচনা করে তাহিদ হৃদয়ের ওপর আসলে আলাদা করে নজর থাকবে এই ম্যাচে এই ম্যাচে বাংলাদেশ আসলে একটা মধুর সমস্যাতেই পড়তে পারে কী সেই মধুর সমস্যা সেটা হচ্ছে বাংলাদেশের পিসারদের নিয়ে যেহেতু তিনজন পেসেরই দুরন্ত ফর্মে আছেন দুটো ম্যাচেই ভালো করেছেন তাসকিন তানজিম সাকিবও ভালো করেছেন মোস্তাফিজও বেশি ইকোনোমিক্যাল বল করছেন আর আর্নসভেলির যে উইকেট মুস্তাফিজ যে ধরনের বলার তার জন্য আসলে পারফেক্ট উইকেট হতে পারে আর্নস ভেলের এই মাঠ এবং শরিফুল আবার ফিরছেন চোট কাটিয়ে প্রথম দুটো ম্যাচ তিনি খেলতে পারেননি ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সেই কারণে আমরা দেখেছি আমরা জানি ইতিমধ্যে যে শরিফুল প্র্যাকটিসে ব্যাক করেছেন হাতে ব্যান্ডেজ নাই সেলাই কাটা হয়েছে শরিফুল ফিরছেন এখন যেহেতু এই মাঠ স্পিনারদের আসলে ফেভার করে সেক্ষেত্রে কয়জন পেসার খেলাবে হবে বাংলাদেশ তিনজন নাকি দুইজন সেক্ষেত্রে তিনজন প্রেসার হলে কারা হবেন যদি শরিফুল বাংলাদেশের পেস ইউনিটের অন্যতম সেরা আসলে লিডেই আছেন বলতে গেলে এখন কাকে খেলাবে কাকে রেখে কাকে খেলাবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সেই প্রশ্নটার মুখে আসলে দাঁড়িয়ে গেছে কারণ প্রশ্ন ছেটে বাংলাদেশ যদি তিনজন প্রেসার খেলায় সেক্ষেত্রে তিনজন কারা হবেন আবার যদি দুজন খেলাতে আসে সেক্ষেত্রে বাদ পড়বেন কে একটা মধুর সমস্যা অপেক্ষা করছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়কের সামনে দুর্বলতা আসলে প্রতি ম্যাচের ম্যাচ প্রবৃতিতেই দুর্বলতাতে একটা পয়েন্ট কমন থাকে সেটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিং বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ যে দুটো ম্যাচ খেলেছে সেই দুটো ম্যাচ আসলে বাংলাদেশের টপ অর্ডার ক্লিক করেনি শান্ত তানজিদ তামিম এবং সৌম্য খেলেছেন একটা ম্যাচ তাদের আসলে কেউই রান পাননি লিটনও আগের ম্যাচে খুব বেশি ভালো করতে পারেননি যদি তারও একটা ব্যাট প্যাচই যাচ্ছে বাংলাদেশের ব্যাটিংটা আসলে উতরে যাচ্ছে তাও হৃদয় আর মাহমুদুল্লাহর ব্যাটের উপর দিয়েই সেটা একটা অবশ্যই কনসার্ট তারা যদি ফেল করেন তারা যদি কোনো নেক্সট ম্যাচে রান করতে না পারেন সেক্ষেত্রে কি হবে আরও একটা কনসার্ন সাকিবের ব্যাটিং ফর্ম সাকিব আসলে নিজের ছন্দে নেই না ব্যাটিংয়ে না বোলিংয়ে এখন পর্যন্ত দুটো ম্যাচে বল করেছেন মাত্র চার ওভার প্রথম ম্যাচে তিন ওভার আগের ম্যাচে বল করেছেন মাত্র এক ওভার আর ব্যাটিংয়েও একদমই ছন্দে নেই সেটাও আসলে একদম আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি ডাচদের বিপক্ষে আসলে এখন টিম কম্বিনেশনটা কেমন হবে আমরা আগের দুটো ম্যাচে দেখেছি একটা লাস্ট ম্যাচে মাত্র একটা চেঞ্জ এসেছিল সৌম্যবাদ পড়েছেন এসেছিলেন জাকের আলী যদিও সে বাংলাদেশ আসলে সাত স্পেশালিস্ট ব্যাটারের কম্বিনেশন থেকে সরে আসেনি চারজন বোলার খেলেছিল সেই ম্যাচে তো এই ম্যাচে আমার মনে হয় যে সাত সাতজন ব্যাটসম্যানই থাকবে হয়তো সেক্ষেত্রে দুজন পেসার খেলতে পারেন ডাসদের আগের ম্যাচের ইলেভেনটা যদি আমরা দেখি এক থেকে আট পর্যন্ত সাতজনই ছিলেন ডানহাতি ব্যাটসম্যান এবং লেফটি ব্যাটার ছিলেন মাত্র একজন বিক্রমজিৎ সিং এখন বাংলাদেশ যদি ম্যাচ আপের কথা চিন্তা করে সেক্ষেত্রে আমার মনে হয় সাকিবের সাথে একজন বাহাতি স্পিনার হিসেবে আমরা দেখতে পারি তানবির ইসলামকে অর্থাৎ কম্বিনেশনটা এরকমই হতে পারে সাতজন স্পেশালিস্ট ব্যাটার তার সাথে একজন স্পিনার সেক্ষেত্রে তিনি হতে পারেন তানভীর ইসলাম বাংলাদেশের সামনে আসলে এখন একটাই পথ খোলা বাকি যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ জিতে সুপারেটটা কনফার্ম করা বাংলাদেশ সু চাইবে না একটা ম্যাচ হেরে নেট রান রেটের মাঠ পড়তে এই ছিল বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচের প্রিভিউ এবং খুঁটিনাটি কেমন হতে পারে এই ম্যাচের কম্বিনেশন কেমন হতে পারে একাদশ জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই এপিসোডটি দেখলেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ আমি আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে বাংলাদেশের আবার কোনো প্রি ম্যাচ অ্যানালাইসিস নিয়ে